লুচিগুলো তো আমি সব খেয়ে ফেললাম, কিন্তু আমার পেটটা এত গড়বড় করছে, মনে হয় পটি করতে যেতে হবে। ইরে, তোর বড্ড খিদে পেয়েছে না? তোকে আবার মা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। দাঁড়া, আমি তোর জন্য ঘাস নিয়ে আসি। হ্যাঁ, এই নে, এই ঘাসগুলো সব খেয়ে নিবি, কিন্তু তাহলে তোর পেট ভরে যাবে, ঠিক আছে? আমার সোনা গরু, আমার ভালো গরু, তুমি সব ঘাস খেয়ে নাও। হ্যাঁ লালা, ও লালা, কোথায় গেলি রে বাবা? তুই কোথায় যে যাই? ওই দেখো, আমার ছেলেটা গরুটাকে এখন ঘাস খাওয়াচ্ছে, কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কি জানি। ও মামা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ, আমি তো তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলিস তুই? দাঁড়া, তোর জন্য আমি লুচি নিয়ে আসছি, বস তুই। আজকে লুচি বানিয়েছ? তাহলে দাও আমায়, আমার বড্ড খিদে পেয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, এই তো যাই, তোর তো আর সবর সইছে না, এই নে লুচিগুলো সব খেয়ে নে, খেয়ে দে, একটু পড়াশুনো করিস, সারাদিন তো বাড়িতেই থাকিস না, কোথায় ঘুরে বেড়াস। বাও, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, এগুলো আমি সব খেয়ে ফেলবো, আম নাম নাম, খুব সুন্দর হয়েছে মা। যাও আরো লুচি নিয়ে এসো এক্ষুনি। হ্যাঁ, এই তো বাবা নিয়ে আসছি, এই নে আর একটা লুচি নে, পেট ভরে খেয়ে পড়াশোনা করতে বস, ঠিক আছে? নে তুই লুচিটা খেয়ে নে, আমি গরুটাকে বাগান থেকে নিয়ে আসি, কেমন? লুচিগুলো তো আমি সব খেয়ে ফেললাম, কিন্তু আমার পেটটা এত গড়বড় করছে, মনে হয় পটি করতে যেতে হবে। পটি পেয়েছে, পটি ঘর পর্যন্ত পৌঁছাতেও মনে হয় পারবো না, কি হবে হয়তো। ও, পেটটা খুব ব্যথা করছে আমার, কি করি, হায় হায়, ওরে আমার এখানেই পটি হয়ে গেল, কি হবে এখন? মা তো আমায় খুব বকবে, উঠোনের মাঝখানে পটি করে ফেলেছি, ইস, আমার গায়ে পায়ে ভর্তি হয়ে গেছে, চি চি চি। হাই হাই, তুই কি করেছিস, উঠানের মাঝখানে পটি করে ফেলেছিস, হাই হাই, চি 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 চি। তুই কি পটি ঘরে যেতে পারলি না, উঠোনের মাঝখানে পটি করে দিলি? মা, আমার পটি পেয়ে গেছিলো জোরে, আমি কি করব বলো, পটি ঘরে পৌঁছানোর আগে আমার এখানে পটি হয়ে গেছে, পেটটা খুব গড়বড় করছিল, কি করব বলো তাহলে। দেখ তোর কি করি আমি, উঠানের মাঝখানে কারা পটি করে আমি বের করছি, দাঁড়া তোর এগুলো সব পরিষ্কার কর আগে। এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে, চি চি চি।